What's up guys, it's PK Zireshanto and welcome to my another vlog. And guys, today I'm recording vlog 8 and you are in my food review video. And guys, today I'm reviewing Bangladesh's best kachi. কাচ্চি রিভিউ করবো আজকে। অ্যান্ড গাইস, ওদের কাচ্চিটা আমি অনেকের রিভিউ দেখেছি, ওদের কাচ্চিটা বলে অনেক ভালো এবং ওখান থেকে কাচ্চি এনে খাবো বাসায়। সো গাইস, এটার কারণটা হলো যে করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা এখানে বসে খেতে পারছি না। সো ইনশাল্লাহ আমরা কোনো একদিন এখানে বসে ভ্লগ করবো। সো গাইস, তিলটা না চলেন, আমরা এখন ওখানে যে খাবারটা নিয়ে আসি। অ্যান্ড গাইস, আমরা আজকে যাবো বসুন্ধরার গেটের যে আউটলেট আছে ওখান থেকে নিয়ে আসবো। সো গাইস, চলেন আমরা এখন যাই। সো গাইস, আজকে আমরা যাচ্ছি কাচ্চি ফায়ার বসুন্ধরার আউটলেটে, বসুন্ধরা বাড়ি ধারা। সো গাইস, চলেন আমরা এখানে যাই, কারণ এখন প্রায় 3টা বাজে। সো গাইস, আমরা এখন রওনা দিই। গাইস, আপনারা এখন বাসা থেকে বেশিরভাগ বের হবেন না, আর বের হলেও মাস্ক গ্লাভস ভালো মতো পরে বের হবেন। দেখেন, আমরাও মাস্ক গ্লাভস পরে বের হয়েছি। গাইস, চলেন আমরা এখন যাই বসুন্ধরা। বসুন্ধরা গেট। সো এখন কাচ্চি ভাই থেকে আমরা কাচ্চি নিয়ে বাসা চলো। গাইস, আমরা কাচ্চি ভাইতে এসেছি, এসে এখানে অর্ডারটা প্লেস করে দিয়েছি। এই বাদাম, এই বাসমতি কাচ্চি, বোরহানি এবং ফিরনি অর্ডারটা দিয়ে দিয়েছি। অ্যান্ড আমরা এটার সাথে দিয়েছি বাদামের শরবতটা, এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা এটা বাসা নিয়ে যাবো, কারণ করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা এখানে খেতে পারছি না। ইনশাল্লাহ নেক্সট কোনো একটু ব্লগে আমরা এখানে খাবো, আপাতত আমরা বাসায় নিয়ে যে রিভিউটা করি। সো গাইস, চলেন আমরা দেখি রিভিউ, আমাদের অর্ডারটা কতক্ষণের মধ্যে দিবে। ওদের এখানে আছে বাসমতি কাচ্চি, আপনি আলাদা নিলে আলাদা নিতে পারবেন। এখানে আছে কাচ্চি খাদক, বাসমতি কাচ্চির একটা প্ল্যাটার আছে। এখানে বাসমতি কাচ্চি, বোরহানি এবং ফিরনিটা আছে, একজন, তিনজন এবং পাঁচজনের জন্য। অ্যান্ড এখানে আছে বাসমতি কাচ্চি মুরগির রোস্ট, বোরহানি এবং জালি কাবাব। অ্যান্ড সাথে রয়েছে বাসমতি কাচ্চি গরুর রেজালা, জালি কাবাব, বোরহানি, এটাও আছে, একজন, তিনজন এবং পাঁচজনের জন্য। অ্যান্ড সাথে রয়েছে ওদের পোলাও প্ল্যাটারটা। সো এখানে এটার মধ্যে আছে একটা, দুটো রয়েছে এখানে, একটা রয়েছে প্লেন পোলাও মুরগির রোস্ট এবং বোরহানি, একজন, তিনজন এবং পাঁচজনের জন্য। এবং একই সাথে রয়েছে প্লেন পোলাও, গরু রেজালা এবং বোরহানি, একটা রয়েছে মুরগি, একটি গরু। সো এখানে রয়েছে একজন, তিনজন এবং পাঁচজনের জন্য। অ্যান্ড অন্যান্যের মধ্যে রয়েছে, আপনারা যদি এক্সট্রা অর্ডার নিতে চান, প্লেন পোলাও, মুরগির রোস্ট, গরুর রেজালা, খাসির রেজালা, জালি কাবাব, চাটনি। সো এবং মিষ্টান্ন পানীয়র মধ্যে রয়েছে বাদামের শরবত, বোরহানি, ফিরনি, জর্দা পানি, কোমল পানীয়। সো এখানে আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা ক্যাশ পেমেন্ট করতে পারবেন, এখানে কার্ড অ্যাকসেপ্ট হয় না। সো গাইস, চলেন আমরা অর্ডারটা নিয়ে এখন বাসার দিকে যাই। আমরা কাচ্চি ভাইতে আমাদের অর্ডারটা পেয়ে গিয়েছি। সো এখন এখানে বাসার দিকে যাব, চলেন আমরা বাসে যাই, এখন রিভিউটা করে ফেলি। আমরা আমাদের অর্ডারটা নিয়ে নিয়েছি, এখন আমরা যাব বাসার দিকে, বাসায় যাই, রিভিউটা করে ফেলি তাড়াতাড়ি। সো গাইস, চলেন আমরা এখন বাসায় যাই। গাইস, এটা আমি এখন আনপ্যাক করবো। তো আমি তিনজনের যে প্ল্যাটারটা ওইটা নিয়েছি, সো এটার মধ্যে দেখেন আপনারা আছে এটা ফিরনি। সো এখন আমরা এটা খুলি। সো আপনারা দেখেন, দেখেন এখানে দিয়েছে তিনজনের জন্য 3 পিস আলু। অ্যান্ড এখানে দিয়েছে অনেক খাসি, আমি গুলো দেখাচ্ছি, 6 পিস দিয়েছে খাসি। সো আমি এখন একটু প্লেটে নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। অ্যান্ড গাইস, এখানে আমাদের সাথে দিয়েছে আমাদের বাদামের শরবত অ্যান্ড বোরহানি দিয়েছে। সো আমরা এটাও খাবো। সো আমরা এখন খাই। তো আমি আমার একজনের পরিমাণটা প্লেটে বেড়ে নিয়েছি। অ্যান্ড এখানে আছে ফিরনি, এখানে বোরহানি, এখানে বাদামের শরবত। অ্যান্ড আপনারা দেখেন এখানে আরও দুজন পরিমাণ মতো ভালো মতো খেতে পারবে, পর্যাপ্ত পরিমাণে খেতে পারবে। অ্যান্ড ওদের রাইসটা দেখেন পুরো ভালো মতো মিক্স হয়েছে, মশলাটা আপনারা দেখেন। অ্যান্ড ওদের খাসিগুলো আপনারা দেখেন এবং ওদের মাংসটা আপনারা দেখেন।
শক্ত, বেশি সফট না, এবং হাড্ডিও পরিমাণ মতো দিয়েছে, হাড্ডি বেশি। তো কাচ্চি বেজে হতো বেস্ট কাচ্চি, ওদের বাংলাদেশের অর্ধেক বেস্ট কাচ্চি। সো দেখেন, সো গাইস আমরা এখন খেয়ে দেখি কেমন হয়েছে। সো গাইস আপনারা এখানে দেখেন ওদের আলুটা, ওদের আলুটা দেখেন ভালো অনেক গরম অ্যান্ড ভালো অনেক সফট দেখেন। অ্যান্ড ওদের মাংসটা দেখেন, আমি ছিঁড়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আপনারা ওদের মাংসটা। অ্যান্ড চলেন আমরা এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এটা স্পাইসি না, মোটা অনেক ভালো হয়েছে, অনেক মজা সুস্বাদু। সো অ্যান্ড গাইস আমি এটা এখন খেয়ে নেই, তারপর আমি আপনার সাথে কথা বলছি আবার। ওদের রাইসের কোয়ান্টিটিটা বেশি ছিল না, মোটামুটি ছিল, দুইজন যদি খায় এটা খেতে পারবে, কিন্তু তিনজনের প্যাটার্ন অনুযায়ী এটা একটু কম ছিল। সো আমি আশা করি যে খাচ্ছি ভাই পরিমাণটা একটু ইনক্রিজ করবে, ওদের রাইসের পরিমাণটা ইনক্রিজ করবে। সো গাইস আমি এখন ওদের খাসির কাচ্ছিটা খেয়েছি, আশা করি ওখানে বসে আমরা কোনোদিন অন্য একটি খাবার খাবো বা কাচ্ছি খাবো। সো গাইস দেখো আপনার কোনো একটি ব্লগে, টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দ্য ভিডিওস অ্যান্ড শেয়ার মাই ভিডিওস। আপনারা ভালো মতো কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে। সো গাইস নেক্সট কোনো দিন দেখা হবে, খুদা হাফেজ।